চলতি বছরের মে মাস থেকে পঙ্গপালের আক্রমণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত। 15 মার্চ 2020 বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ফাও এ বিষয়ে সতর্কতা জারি করেছে। যদিও নয়াদিল্লির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ভারত প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফাওর পঙ্গপাল বিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সাংবাদিকদের বলেন, এবছর ভারতের দুই দফায় পঙ্গপালের আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেরে আসবে ইরান ও হর্ন অফ আফ্রিকা, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া অঞ্চলের মরুভূমি থেকে। পঙ্গপালের আক্রমণে জনজীবন যেমন বিপর্যস্ত হয়, তেমনি ব্যাপক ক্ষতির মুখে পড়ে ফসল। যাকে যাকে আসা পঙ্গপাল নষ্ট করে ফেলে জমি ও বাগানের ফসল। সম্প্রতি পাকিস্তান এই পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে। দেশটির পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প্রথমে এই আক্রমণ শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার জরুরি অবস্থা জারি করে। ফাও বলেছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পঙ্গপালের আক্রমণের মুখে পড়ছে বিশ্ব। এ কারণে কয়েক মিলিয়ন মানুষ খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে। এ বিপদ আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীতে বেশি ভোগাতে পারে। সেজন্য পঙ্গপালের কারণে সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় $7 কোটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন ফাও ও জাতিসংঘ। বিশ্বজুড়ে পঙ্গপালের এমন উপদ্রব বেড়ে যাওয়ার পেছনে ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগকেও দায়ী করেছে ফাও। তারা বলেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে পঙ্গপালের প্রজনন হুহু করে বেড়ে গেছে।